রেলপথে চারিগ্রাম থেকে পাড়িলের দূরত্ব ছয়শ কিলোমিটার সকাল সাতটায় ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে একটি ট্রেন পাড়িলের উদ্দেশ্যে এবং এক ঘন্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় আশি কিলোমিটার বেগে পাড়িল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে রওনা দিল বেলা কটার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে আজকের ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখতে হবে প্রয়োজনে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন আমি মনে করলাম এটি হচ্ছে চারিগ্রাম এবং এটি হচ্ছে পারিল তো চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব হচ্ছে ছয়শো কিলোমিটার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ছয়শো কিলোমিটার এবার প্রশ্নের এই লাইনটি লক্ষ্য করুন সকাল সাতটায় ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে একটি ট্রেন পাড়িলের উদ্দেশ্যে মানে চারিগ্রাম থেকে এই পাড়িলের উদ্দেশ্যে যে ট্রেনটি রওনা দিয়েছে তখন বাজে সকাল সাতটা এরপর প্রশ্নের এই লাইনটি লক্ষ্য করুন এক ঘন্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় আশি কিলোমিটার বেগে পারিল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে রওনা দিল যেহেতু এক ঘন্টা পর আরেকটি ট্রেন পারিল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে রওনা দিল কাজই আমরা বলতে পারি আটটার সময় আরেকটি ট্রেন এই পাড়িল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে রওনা দিল এখানে একটি বিষয় লক্ষ্য করুন পাড়িল থেকে সকাল আটটার সময় যখন একটি ট্রেন রওনা হলো ততক্ষণে কিন্তু চারিগ্রাম থেকে সকাল সাতটার সময় যে ট্রেনটি রওনা হয়েছিল সেটি ইতিমধ্যেই এক ঘন্টার পথ অতিক্রম করে ফেলেছে তো সকাল সাতটার সময় যে ট্রেনটি চারিগ্রাম থেকে পারিলের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটির গতিবেগ দেয়া আছে ঘন্টায় নব্বই কিলোমিটার মানে এক ঘন্টায় যায় নব্বই কিলোমিটার তো আমি ধরে নিচ্ছি সাতটার ট্রেনটি এক ঘন্টায় এখান থেকে এই পর্যন্ত মানে নব্বই কিলোমিটার পথ অতিক্রম করেছে তাহলে একটি বিষয় লক্ষ্য করুন এই চারি গ্রাম থেকে পারিলের মোট দূরত্ব হচ্ছে ছয়শো কিলোমিটার আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নব্বই কিলোমিটার তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ছয়শো বিয়োগ নব্বই অর্থাৎ পাঁচশো দশ কিলোমিটার এই প্রশ্নটি পড়ে বোঝা যাচ্ছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে রওনা হয়েছে আমরা জানি বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ করতে হয় তো এই নব্বই কিলোমিটার পার ঘণ্টা এবং আশি কিলোমিটার পার ঘণ্টা যোগ করে পাই একশো সত্তর কিলোমিটার পার ঘণ্টা আমরা জানি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায় কাজেই সময় সমান পাঁচশো দশ বাই একশো সত্তর এই শূন্যের সাথে এই শূন্য কাটা সতেরো দিয়ে একান্নকে ভাগ করলে ফলাফল আসে তিন তাহলে সময় হচ্ছে তিন ঘন্টা অর্থাৎ এখান থেকে এই দিকে এবং এখান থেকে এই দিকে যদি দুটি ট্রেন তিন ঘন্টা সময় চলে তাহলে মুখোমুখি দেখা হবে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে বেলা কটার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে তো আটটা এই আটটায়ের সাথে তিন ঘন্টা যোগ করতে হবে তো আট এবং তিন এগারো অর্থাৎ এগারোটার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে সাতটা এর সাথে তিন ঘন্টা যোগ না করে আটটা এর সাথে তিন ঘন্টা যোগ করলাম কেন দেখুন সাতটার ট্রেনটা যখন এখান থেকে এখানে আসে তখন কিন্তু আটটা বাজে তো এই আটটার সময় এখান থেকে এইদিকে একটি ট্রেন এবং এখান থেকে এইদিকে একটি ট্রেন যাত্রা শুরু করলে তিন ঘন্টা পর মুখোমুখি হবে যার কারণে আটটা এর সাথে তিন ঘন্টা যোগ করা হয়েছে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে তো আমাদের প্রশ্নে বলা হয়েছে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল আমি মনে করলাম এটি হচ্ছে ঢাকা এবং এটি হচ্ছে টাঙ্গাইল এই দূরত্বটা হচ্ছে পঁয়তাল্লিশ মাইল এরপর প্রশ্নের এই লাইনটি লক্ষ্য করুন করিম ঢাকা থেকে রওনার কথাটি থেকে বোঝা যাচ্ছে করিম ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছে এরপর এখানে বলা হয়েছে রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে তার মানে রহিম যাচ্ছে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে এবার এই লাইনটি আবারও লক্ষ্য করুন করিম ঢাকা থেকে রওনার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে তো এই কথাটি থেকে বোঝা যাচ্ছে রহিম যখন রওনা হয়েছে তখন করিম এক ঘন্টা হেঁটেছে মানে করিম এক ঘন্টা হাঁটার পরই রহিম টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের প্রশ্নে দেয়া আছে করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে মানে করিম প্রতি ঘণ্টায় তিন মাইল হাঁটতে পারে যেহেতু রহিম রওনা হওয়ার আগেই করিম এক ঘন্টা হেঁটেছে কাজেই করিম ওই এক ঘন্টায় তিন মাইল হেঁটেছে তাহলে আমি ধরে নিলাম করিম এক ঘন্টায় এখান থেকে এই পর্যন্ত মানে তিন মাইল হেঁটেছে তাহলে লক্ষ্য করুন এখান থেকে শুরু করে এটুকু হচ্ছে ৪৫ মাইল আবার এখান থেকে এটুকু হচ্ছে তিন মাইল তার মানে এখান থেকে এটুকু কত মাইল অবশ্যই ৪৫ থেকে তিন মাইল বিয়োগ করতে হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বিয়াল্লিশ মাইল যেহেতু রহিম এবং করিম বিপরীত দিক থেকে আসতেছে আমরা জানি বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ করতে হয় কাজই এই তিন মাইল পার ঘন্টা এবং চার মাইল পার ঘণ্টা যোগ করতে হবে তাহলে গতিবেগের যোগ ফল হবে সাত মাইল পার ঘন্টা। আমরা জানি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায় কাজী সময় সমান বিয়াল্লিশ ভাগ সাত মানে ছয় ঘন্টা তাহলে করিম এখান থেকে এই এবং রহিম এখান থেকে এই যদি যদি ঘন্টা হাঁটে তাহলে পরস্পরের সাথে দেখা হবে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে তো রহিম প্রতি ঘন্টায় হাঁটে চার মাইল তাহলে ছয় ঘন্টায় হাঁটবে ছয় গুণ চার মানে চার ছয় চব্বিশ মাইল কাজই সঠিক উত্তর হচ্ছে অপশন ক রহিম চব্বিশ মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে এই অ্যান্সারটি সঠিক আছে কি না সেটাও আপনারা যাচাই করতে পারেন রহিম ছয় ঘন্টায় হাঁটবে চব্বিশ মাইল আর করিম ছয় ঘন্টায় হাঁটবে তিন গুণ ছয় মানে আঠারো মাইল তাহলে আঠারো আর চব্বিশ যোগ করলে হয় বিয়াল্লিশ তো এই বিয়াল্লিশ মাইল হচ্ছে এখান থেকে শুরু করে এই টাঙ্গাইলের দূরত্ব বিয়াল্লিশ মাইল কাজী চব্বিশ এই অ্যান্সারটি সঠিক আছে এই প্রশ্নটির অ্যান্সার দিয়েই আজকের ভিডিওটি শেষ করে দেব আমরা জানি ই টু দ্য পাওয়ার লন এক্স এর মান এক্স হয় ই টু দ্য পাওয়ার লন ফাইভ এর মান ফাইভ হয় ই টু দ্য পাওয়ার লন পাঁচ শো এর মান পাঁচ শো হয় তো আমরা এবার দেখব ই টু দ্য পাওয়ার লন এক্স এর মান কেন এক্স হয় আমি ধরে নিচ্ছি অ ইকুয়াল লন এক্স বা অসমান এক্স এর ইভিত্তিক লগ আমরা জানি লন এক্স সমান এক্স এর ইভিত্তিক লগ কাজেই এই লন এক্স এর স্থলে এক্স এর লগ লিখতে পারি আমরা জানি এক্স এর এ ভিত্তিক লগ সমান বি হলে এক্স সমান এ টু দা পাওয়ার বি অর্থাৎ এখানে যা থাকবে সেটি সমান ভিত্তিটা লিখতে হবে আর সমীকরণের ডাইন পাশে যা থাকবে সেটি পাওয়ার হিসাবে বসবে কাজী এখান থেকে লিখতে পারি এক্স সমান এই ভিত্তিটা লিখতে হবে আর এই অয়কে পাওয়ার হিসাবে লিখতে হবে বা এক্স সমান ই আর এই অয়ের মান ধরে নিয়েছিলাম লন এক্স কাজী এই অয়ের স্থলে লিখব লন এক্স তাহলে দেখুন ই টু দ্য পাওয়ার লন এক্স এর মান এক্স বিষয়টি মোটামুটি মাছের তেলে মাছ ভাজার মতো তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য